ত্রিপুরা শহরে আজীবিকা মিশনের উদ্যোগে 25 ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হলো দ্বিতীয় রাজ্যস্তরীয় শহুরে সমৃদ্ধি উৎসব 2024। মেলার সময় দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত। 8 দিন ব্যাপী মেলা চলবে আগামী 3রা মার্চ পর্যন্ত। নিজেদের উৎপাদিত পণ্যের সমাহার নিয়ে আগরতলা শহরের শিশু উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্যের শহরাঞ্চলের বিভিন্ন স্বসহায়ক দল, পথ বিক্রেতা এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যরা। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর থেকেও এসেছেন স্বসহায়ক দলের মহিলারা। 25 ফেব্রুয়ারি রবিবার সমৃদ্ধি উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, দপ্তরের অধিকর্তা রাজত পান্ত, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অ্যাডিশনাল কমিশনার মোহাম্মদ সাজ্জাদ এবং সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত। এবারের শহুরে সমৃদ্ধি উৎসবে মোট স্টলের সংখ্যা নির্ধারিত হয়েছে 132টি, যার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের স্বসহায়ক দলের তরফে রয়েছে মোট 11টি স্টল। ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের 10টি স্টল আছে। এছাড়া পথ বিক্রেতাদের স্টল আছে 10টি, ব্যাংকের স্টল আছে 3টি এবং বিভিন্ন সরকারি দপ্তরের স্টল আছে 7টি। বাকি 91টি স্টল রয়েছে ত্রিপুরা শহরে আজীবিকা মিশনের। সমস্ত স্টলে পাওয়া যাচ্ছে স্বসহায়ক দলের মহিলাদের হাতের তৈরি পণ্য ও উৎকৃষ্ট মানের খাদ্য সামগ্রী। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে এবং সামাজিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে মেলা প্রাঙ্গণের সকল স্টলে বিনামূল্যে পাওয়া যাচ্ছে প্লাস্টিকের বিকল্প ব্যাগ। বিক্রিত পণ্য প্রদানের ক্ষেত্রে ওই ব্যাগ ব্যবহার করবেন স্বসহায়ক দলের মহিলারা। রবিবার সমৃদ্ধি উৎসবের সূচনা করে স্বসহায়ক দলের মহিলাদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সুন্দর একটা মেলা যার নাম দেওয়া হয়েছে শহরী সমৃদ্ধি। গত বছর থেকে এটা শুরু হয়েছে, কারণ সেক্রেটারি মহোদয় সেটা বলেছেন। যখন আমাকে এই বিষয়টা আমার গোচরে আনলো, এই গ্রামীণ এলাকায় তো এই ধরনের মেলা হয়ে থাকে টিআরএলএমের মাধ্যমে, তো শহরে কেন হবে না, আমরা নিশ্চয়ই হওয়া উচিত। তো গত বছর থেকে শুরু হয়েছে, এবারও তার ধারাবাহিকতা বজায় রয়েছে। আমি আশা করি এটা সামনের দিকেও চলবে। আমরা সবাই জানি যে বেশিরভাগ লোকই কিন্তু গ্রামে, আমাদের ভারতবর্ষের সব জায়গায়, ত্রিপুরাও ব্যতিক্রম না, বেশিরভাগ লোক গ্রামাঞ্চলেই বাস করে। কিন্তু কাজের চাপে এখন শহরেও কিন্তু প্রচুর লোক আসছে, এবং আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা যারা দারিদ্রতার নিচে বসবাস করে, বহু লোক এখানে শহরের মধ্যে আসে ব্যবসা বাণিজ্য কিছু রুজি রোজগারের কারণে আসে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জি দেখলো যে না, ওনাদেরকেও আমাদের দেখতে হবে, ওনাদের জন্য আমাদের কিছু করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি সবসময় বলেন সবকা সাথ, সবকা বিকাশ আর বিশ্বাস তার প্রয়াস। আমরা প্রতিনিয়ত সব বিষয়ে আমরা দেখতে পাই সেটা, যে স্ট্রিট ভেন্ডার যারা আছেন তাদের জন্য কিছু করা যায় কিনা, সেই দিকে উনি নজর দিয়েছেন। আমরাও ত্রিপুরা সরকার সেদিকে নজর দিয়েছি, ওনার মার্গদর্শনে আমরাও চেষ্টা করেছি কীভাবে ওনাদের আর্থসামাজিক উন্নয়ন হয়, এবং সেটা আমাদের ত্রিপুরার ছোটো বড়ো সব শহরেই আমরা ব্যাংকের মাধ্যমে বা আমাদের টিউবওয়েলের মাধ্যমে, গ্রামাঞ্চলে তো আছে, তাদেরকে আর্থিকভাবে আমরা সাহায্য করছি। এখানে আরেকটা বিষয় যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, যারা এখানে স্টল সাজিয়েছেন, তাদের যারা এসএসজির বোনেরা এখানে এসছেন, আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী জি সবসময় বলেন ভোকাল ফর লোকাল। এতদিন ধরে আমরা এই বিষয়টা কিন্তু আজ পর্যন্ত অন্তপক্ষে আমি তো দেখিনি কোনোদিন, যে আমাদের ভিতরে আমাদের এত ট্যালেন্ট আমাদের রয়েছে, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে এক্সপ্লোর করার চেষ্টা কোনোদিন করিনি। তো যেহেতু উনি বলেছেন, এখন আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় আমাদের মারা, বোনেরা, মেয়েরা সবাই মিলেই এই কাজটা করছে। এতদিন ধরে মেয়েদেরকে ধরা হতো যে বাড়িতে কাজ করবে, আর কোনো কাজ নেই, রান্নাবান্না করবে আর কিছু নেই, কিন্তু এখন চিত্রটা টোটাল পাল্টে গেছে। 25 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই শহুরে সমৃদ্ধি উৎসবে প্রতিদিনই থাকবে লাকি ড্রয়ের ব্যবস্থা। মেলার প্রতিদিন একজন করে লাকি ড্র বিজেতা পাবেন আকর্ষণীয় পুরস্কার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।